হাবিব আমি আপনাকে পাঠালাম জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নামের ভয় দেখাবার জন্য। জান্নাতের সুসংবাদ প্রদানকারী আমার নবী, জাহান্নামের ভয় দেখানোর জন্য আমার নবীকে আল্লাহ পাঠালেন। এরপরে বলছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনি, আমি আল্লাহর নির্দেশে আবার নির্দেশিত পথে মানুষকে ডাকার জন্য আপনাকে পাঠাইছি। আপনি শুধু নবী, নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠাই না, শিক্ষকতার দায়িত্ব দিয়ে আমি আপনাকে পাঠাইলাম। শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য পাঠালাম। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এত বড় দরজার আল্লাহর ওলি, তিনি কোনোদিন কোনো বড় টাইটেল পাস করেন না, দাওরা পাস করেন না, তিনি বড় মুফাসসির না, কিন্তু তিনি ওলির দরজায় তিনি সর্বোচ্চ মাকাম অর্জন করেছেন। আল্লাহ যদি কাউকে ওলি বানান, একটা রিক্সাওয়ালাকেও বানাইতে পারেন। কি ভাই পারেন কিনা বলেন। আল্লাহ যদি কাউকে ওলি বানান, একটা খেটে খাওয়া মানুষকে বানাইতে পারেন। আর আল্লাহ যদি কাউকে জাহেল বানায়, একজন বড় আলিমকেও জাহেল বানাইতে পারে, বড় জ্ঞানীকেও জাহেল বানাইতে পারে। আল্লাহ তে সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই, তিনি হজ করতে মক্কা শরীফ গেলেন। ওনার দলে কিছু লোক ছিল, সবাই বলে বুঝেন আমরা তো হজ করছি, এখন আমরা চলে মদিনায় যাই। কই না তোমরা যাও, আমি যাব না। কই কেন? আমি মক্কাতে আসি আল্লাহর মেহমান হয়ে। ওই স্যার ঘুম যায় কিরে, হাঁটু নামি আবার তো ঘুমাইতো না। আল্লাহ কি কয়, আমি মক্কায় আসছি, আমি তো আল্লাহর মেহমান হয়ে আল্লাহর দাওয়াতে আসছি, কিন্তু আমি মদিনায় যাব, মদিনা নবীর বাড়ি, কিন্তু নবীর মেহমান হওয়ার জন্য এখনো আমি দাওয়াত পাই না। নবী আমাকে দাওয়াত না দিলে আমি মদিনায় যেতে পারি না। এই কথা বলে এইভাবে ডাইন হাত মাথার নিচে রেখে একটু ঘুমে চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পরে মাথা উঠে বলে এই চলো চলো মদিনায় যাই চলো। কাপড়ে বলছেন দাওয়াত পান না, এখন বলেন মদিনায় যাবে। আমি দেখতেছি যখন বলছি আমি এখনো দাওয়াত পাই না, আমি দেখতেছি আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আমার সামনে দাঁড়িয়ে বলতেছে এ সুফি ফতে আলী রহমাতুল্লাহ আলাই, এ সুফি ফতে আলী ওয়াইসি, আমি রহমাতুল্লিল আলামিন তোমার জন্য মদিনার দরজাকে খুলে দিয়েছি। জোরে বলেন না ভাই আল্লাহু আকবার। চলে গেলেন রওজা পাকের কাছে গিয়ে সালাম দিলেন, কেউ যদি মদিনায় যান সাবধান করে দিই, মোবাইল দিয়ে ফেজদামি করিয়েন না, এটা আদবের জায়গা, সেখানে স্নেপ নেবেন না, ফটো উঠাবেন না, তাহলে আপনার আদব থাকবে না, তাওয়াজ্জু থাকবে না, আগ্রহ থাকবে না, মহব্বত থাকবে না, তাহলে বোঝা যায় আপনার সব মোবাইল দিয়ে না সেটিং বাজি করতে গেছেন। কি কথা ঠিক না? আর জোরে জোরে সালাম দিবেন না, মনে মনে মহব্বতি দিবেন, যত মনে মনে দিবেন, আপনি এখান থেকে দেন জোরে জোরে দেন সালাম মদিনায় যাবে। কিন্তু আপনি সেখানে গিয়ে দিলেন, মনে মনে দিবেন, যত মনে মনে দেন আপনার সালাম স্বয়ং আর কোনো মাধ্যম নাই, সরাসরি আল্লাহর হাবিব রওজা পাক থেকে সালামের জবাবটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, কয় নাই তারা। শীতে ধরছে আপনাদেরকে, ঠান্ডা লাগছে খুব বেশি। হ্যাঁ, তো সুফি ফতে আলী নবীকে সালাম দিলেন, রওজা শরীফ থেকে সালামের জবাব দিছেন নবী, সরাসরি কানে শুনলেন, দাঁড়িয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি রওজা শরীফে আসলাম, তবে আমাকে অনুমতি দেন আমি যেন বাকি জীবনটা মদিনায় কাটাতে পারি। কয় না, তুমি ভারতবর্ষে চলে যাও, মানুষকে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে মারেফত শিক্ষা দাও, আমি তো আপনাকে পাবো না, না আমি চাইলে দিই। আর আমি চিনি ছাড়া চা খাই, আমি চিনির চা খাই না, চিনি ছাড়া, চিনি ছাড়া হইলে একটু দাও। তো শোনেন, ডায়াবেটিস তো এমন এক রোগ, মাশাল্লাহ কি বলবো আর। এই ভাইরারে আমার
তখন আমার নবী রাদাপাত থেকে বলে সুফি ফতে আলী রে তুমি চলে যাও তোমার আশা লাগবে না বলে আমি তো আর আপনাকে পাবো না কয় তুমি মানুষের এলমে শরীয়ত শিখাও এলেম কালাম শিখাও তুমি এলমে তরিকত মারেফাত শিক্ষা দাও তবে তোমার আশা লাগবে না আমি রাসূল ওয়াদা করলাম তুমি যেখানেই থাকবা যখনই আমাকে স্মরণ করবা তখনই তোমার সামনে সশরীরে আমি রাসূলুল্লাহকে তুমি দেখতে পাইবা তুমি দেখতে পাইবা এই দেখার অধিকার কি আল্লাহ নবীকে দেন না যারা বলেন দেন না কেউ যদি নবীকে দেখছে সত্য নবীকেই দেখছে নবীর সুরত কেউ ধরতে পারবে না আর যে নবীকে দেখছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে শুধু এটাই তো না কামান যারা কবরে বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি ওমান যারানি ওয়াজাবাত লাহু শাফাআতি কয় যে আমার ইন্তেকালের পরে আমার রওজা শরীফে এসে আমাকে জিয়ারত করলো সে যেন আমার জীবন দশায় আমার সাথে সাক্ষাৎ করলো আর যে আমার সাথে জিয়ারত করলো সাক্ষাৎ করলো আমি রাসূলুল্লাহর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে গেছে আওয়াজ দিয়ে বলেন মারহাবা আল্লাহ যেন আমাকে মক্কা শরীফ যাওয়ার তৌফিক দেন মদিনা যাওয়ার তৌফিক দেন কোন আমিন মদিনা যাইতে কি মনে চায় না চিল্লিয়ে বলেন মনে চায় না কার কার মনে চায় না একটু হাত তুলে দেখাবেন একজন আছে দুইজন আছে আর আছে ভুলে উঠছে আচ্ছা বুঝতে পারে না আমি যে ভাও কথাটা উল্টা বলবো এটার নাম পরীক্ষা এটার নাম কি পরীক্ষা আল্লাহ যেন মদিনা যাওয়ার তৌফিক দেন কোন আমিন অনেকে টাকা নাই আল্লাহ নিয়ে যায় অনেকে টাকার পাহাড় আছে কিন্তু যাইতে পারে না যাইতে পারে না আমার এক ফ্রেন্ড আমার ক্লাসমেট একসাথে কামেল পাস করছি কথা বুঝছেন একসাথে কামেল পাস করছি উনি একটা কামেল মাদ্রাসা এখন সহকারী অধ্যাপক তো উনি প্রতি বছর হজে যায় আর যে বছর হজে যাইতে না পারে এই বছর উমরায় চলে যায় কিন্তু উনি অত ধনী না কিন্তু আল্লাহ নিয়ে যায় আল্লাহ নিয়ে যায় কেমনে জেনে আল্লাহ জানে উনি খুব সুন্নি আকিদার লোক নিয়ত করেন নিয়ত করেন বাড়ি করার জন্য টাকা জমান ঘর করার জন্য টাকা জমান বিয়ে করার জন্য টাকা জমাইতে পারেন ব্যবসার জন্য টাকা জমাইতে পারেন পোলারে লন্ডন পালাবেন টাকা জমাইতে পারেন কিন্তু মদিনায় যাবেন এটার জন্য কি দুইটা টাকা জমাইতে পারেন না কি কথা ভুল বললাম নাকি আমি এটার জন্য জমাইতে পারেন না একটু জমান না এটার জন্য এই ভাইরা রে আমার আমার আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে পাঠালাম জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য জাহান্নামের ভয় দেখাবার জন্য জান্নাতের সুসংবাদ প্রদানকারী আমার নবী জাহান্নামের ভয় দেখানোর জন্য আমার নবীকে আল্লাহ পাঠালেন এরপরে বলছেন ওয়াদাইয়ান ইলা আল্লাহি বিইজনি আমি আল্লাহর নির্দেশে আবার নির্দেশিত পথে মানুষকে ডাকার জন্য আপনাকে পাঠাইছি আপনি শুধু নবী নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠাই না শিক্ষকতার দায়িত্ব দিয়ে আমি আপনাকে পাঠাইলাম শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য পাঠালাম একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ এই জন্য যারা মুয়াজ্জিন তার দাম বেশি কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলা সবাই রূপের উপরে থাকবে কারণ মুয়াজ্জিন সিনেমার জন্য ডাকে না ডাকাতির জন্য ডাকে না জিনার জন্য ডাকে না চুরির জন্য ডাকে না মুয়াজ্জিন প্রতিদিন আল্লাহর দিকে ডাকে নামাজের জন্য ডাকে এক আল্লাহর ঘোষণাটা দিয়ে দেয় কোন একটু মারহাবা এই মুয়াজ্জিনের কত ঠেলা কত দমক শুনুন লাগে জেনেতেই যে ধমক একটা দেয় বেতন তো নাই মুয়াজ্জিনের বেতন বাংলাদেশে যেই অবস্থা এর বন্ধ লজ্জা লাগে 2000 2500 3000 সর্বোচ্চ 5000 শহরে বন্দরে একটু বেশি থাকতে পারে এরপর তো দেখেন মুয়াজ্জিন ভালো খায় মুয়াজ্জিনের জামাটার দাম কত তারপরে মুয়াজ্জিন এরপরে দেখেন সুদ খায় না এরপরে দেখেন কিস্তি নেই অনকার মাইয়া লাগে কিস্তি আর কিস্তি কিস্তি আর কিস্তি
কি কথা ঠিক কি না? গ্রামীণ ব্যাংকগুলি, আশা ব্যাংকগুলি, তারপরে ওই যে সুদ দেয় যে সমস্ত ব্যাংক, এগুলার কামটা কি? আগে তো সুদ খাইতো, এখন এখন লাইসেন্স দিয়ে সুদ খাওয়ায়, লাইসেন্স দিয়ে খাওয়ায়। কি ভাই কথা ঠিক না? লাইসেন্স দিয়ে খাওয়াইতেছে। আসেন, এরপরে আল্লাহ বলছেন সবাই আমার দিকে চাচ্ছেন তো না? কষ্ট হয় আপনাদের বলেন? হ্যাঁ, কষ্ট হইলে আমি সংক্ষেপ করব, লম্বা করতাম না। হ্যাঁ, ওয়াসিরাজাম মুনীরা, আমি আল্লাহ আপনাকে পাঠালাম জ্বলন্ত নূরের বাতি হিসাবে, আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই যে বাতি, এটা কি জ্বলন্ত না নিবন্ধ? আরো জোরে কর, জ্বলন্ত। সুই টিপ দিলে নিভে যাবে, নিবন্ধ নিবানো যাবে, আবার জ্বালানো যাবে। সূর্য একবার অস্ত যায়, আবার উদয় হয়, ঠিক নেই? উদয় হলে জ্বলন্ত, অস্ত গেলে নিবন্ত, ঠিক নেই? চন্দ্র একবার বড় হয়, আবার ছোট হয়, তাই না? তারকা দিনে দেখা যায় না, রাত্রে দেখা যায়। বাতি জ্বালাইলে জ্বলে, নিভে গেছে, কথা ঠিক না? নিভে গেছে, ফু দিলে নিভে যায়, থাপ্পড় দিলে নিভে যায়। কিন্তু আমার আল্লাহ বলেন, আপনি বলেন সিরাজাম মুনীরা, এটা সূর্যের মতো উদয়স্ত নাই, চন্দ্রের মতো বড় হওয়া ছোট হওয়া নাই, তারকার মতো না, চেরাগের মতো না, লাইটের মতো না, বিদ্যুতের মতো না, সুই টিপ দিয়া পারবে না, ফু দিয়া পারবে না, তাপড় দিয়া পারবে না, ব্যঙ্গ করে পারবে না, ষড়যন্ত্র করে পারবে না, স্লোগান দিয়া পারবে না, মিছিল করে পারবে না, অবাধ্যগিরি করে পারবে না, কেননা এই বাতি কেউ জ্বালায় না। আমি আল্লাহ আমার কুদরতের সাথে আপনার বাতিটা জ্বালাইয়া দিলাম, আপনি হায়াতুন নবী রওদা পাকে চলে গেলেও এই বাতি নিবানের ক্ষমতা কারো নাই। এটা এমন বাতি কেয়ামত পর্যন্ত একইভাবে জ্বলবে। বাতি আমি জ্বালাইছি, কেয়ামত পর্যন্ত এই বাতি একইভাবে জ্বলবে, এটার নাম সিরাজাম মুনীরা। চিল্লিয়া বলেন মারহাবা। সেই নবীর প্রেমে ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে আসেন আমরা সবাই একটু দুরূদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি صلى الله على محمد صلى الله عليه وسلم সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন এই মহব্বত দূর হয়ে গেছে একটা কারণে, সিটিং বাজি একটা কারণে, জুলুম একটা কারণে, দুনিয়াদারি একটা কারণে। আমরা আমার ছোটবেলায় দেখছি অনেক মহিলারা পুরুষ দেখলে রাস্তার পাশে গিয়ে এমনি দাঁড়িয়ে রয়েছে, আপনারা দেখছেননি? ছাতি মাথায় দিয়ে রাখছে, বোরকাটা আস্তে এইভাবে মুখের উপরে দিয়ে রাখছে। আর এখন কিছু মানে? আমরা এখন ওস্তাদ দেখলে রিক্সাতে নেমে যাই, গাড়ি থেকে নেমে যাই, শ্রদ্ধা করি। এখনকার আমার ছাত্ররা তো মাশাল্লাহ মাশাল্লাহ, হারে আল্লাহ কেন নাম করে শিখিয়ে নেব, দুই পায়ের মাঝখান দিয়ে সাইকেল ঢুকিয়ে দিব। কি কথা ঠিক কি না? বিশ্বাস হয় না আপনাদের? তবে এক বেটাই বুড়া কালো বিছানায় পেশাব করে, বুড়া কালে প্রতিদিন ঘুমে পেশাব করে এলায়, বিছা খাতা বালিশ একবার ভরে এলায় পেশাব দিয়ে। তো মহিলাটা খুব ভালো, তো মহিলাটা প্রতিদিন তার কাপড় গুলো ধুইয়া দেয়। একদিন একবার বেশি পেশাব করছে, আজকে একটা মহিলা রাগ করিয়া কয়, আমরা একটা বুড়া মানুষ, ছোট ছোট বাচ্চারা পেশাব করে না, আমরা বুড়া কালে পেশাব করেন, আমি কাপড় ধুইতে ধুইতে আমার রোগ হয়ে গেছে, আমি এখন অস্বাস্থ্যকর পরিবেশে আছি, আপনি কি মানুষ? তো বেটা কয়, দেখ তুই আমার সাথে রাগ করস কেন, আমার তো দোষ না। কয়, কার দোষ? কয়, শয়তানের দোষ। কার দোষ?
শয়তানের কো শয়তানের কি দোষ কো শয়তানে আমাদের প্রতিদিন ঘুমের থেকে উঠিয়া আমারে নিয়ে যায় পেশাবখানায় আমি পেশাবখানায় বসে বসে দেখি পেশাব করি পরে না ঘুমতে জায়গা দেখি বিছানাটা ভরে গেছে আমার দোষ কি তো বেডি কয় শয়তান আপনারে পেশাব করাইতে পারে আর আমার 12টা বাজাইতে পারে আমার দিয়ে কাপড় ধোয়াইতে পারে তা আমরা যে অভাব যায় না বাড়ি করতাম পারি না ঘর করতাম পারি না পোলা ভাইটে বিদেশ পাঠাইতে পারি না শয়তানরে বলতে পারেন না এক বস্তা টাকা দিত কাজকে বলবো তো শয়তান আগে টাকা দে এতদিন কইলি না আজকে কসকা আমার বিবি বলছে আজকে টাকা না দিলে আপোষ নাই তো অনেক ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে লয়ে গেছে টাকার গোডাউন যা দেখে বিরাট টাকার এক গোডাউন সেখানে বড় বড় টাকার ঘাইট আছে কয় কোনটা লবি তো যেটা বড় কয় দেখ এটাই দে বড়টাই যে মাথা তুলিয়ে দিছি আজকে এই টাকার ওজনে টাকার ভারে একবার পাতলা পায়খানা করে দিছি এখন গোবিন্দ তুইটা দেখে পুরো বিছানায় খালি পাতলা পায়খানা আর বেডিটা কয় এতদিন প্রেশার করছে রেডি তো ভালো আছিল আজকে পাতলা পায়খানা কারণ নাকি কথা কইস না টাকার ভারে টাকার ভারে টাকার ভারে ভার বুঝুন তো অর্থাৎ টাকার ওজনে তাই কয় টাকার ভারে কয় টাকার ভারে এটা মানে টাকার ভারে পাতলা পায়খানা হয়ে গেছে যে সময় মানুষের টাকা ছিল কম ঈমান ছিল পাকা টাকা ছিল কম মুসল্লি ছিল মসজিদে টাকা ছিল কম পর্দা ছিল টাকা ছিল কম সুদ ছিল না টাকা ছিল কম ঘুষের আড্ডা ছিল না টাকা ছিল কম জুলুম ছিল না টাকা ছিল কম মুসলমান ছিল পাকা এখন মানুষের টাকা বাড়ছে আর মুসলমানের ঈমান কাঁচা হয়ে গেছে টাকা বাড়ছে মুসলমান জালেম হয়ে গেছে টাকা বাড়ছে মুসলমান এখন হারাম খর হয়ে গেছে টাকা বাড়ছে টাকা বদনে মানুষ দুনিয়াদার হয়ে গেছে একটু চিল্লিয়া বলেন না নাউজুবিল্লাহ কথাটা ঠিক কিনা বলেন টাকার ওজনে সব বরবাদ হয়ে যাইতেছে টাকার গরমে আল্লাহ হাজিরিন দেখেন আমার দিকে চান কষ্ট হয় বিরক্ত লাগছে বলবো আর দু চিত্তে কথা হ্যাঁ এই বাবা জিরারে আমার আল্লাহ বলেন আমি আপনাকে পাঠালাম রাসূল করে আর আপনাকে পাঠায় মুমিনের দয়া করলাম শুধু এইটি না আরেক খবর আছে النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم سبحان الله الحمد لله الحمد لله بيتة تنبارا هنا خوان أقول خانة دي هذا এই দূরের মাইকিন বন্ধ করি এখন ফোনটা দুইটা ঘুরিয়ে দিয়ে দে তো কতক্ষণ পরে যখন মনে যাইতে হইব যখন কইব কাতারটা সোজা করেন তখন কতটি দৌড়ে আইব আয়া দেখবো কোন ফাঁকি দিয়া তো বড় মানে সিডনি দিয়া লাইছে সিডনি লিয়া গেল আপনারা যাইতে গিয়েছেন তো হেডিনে কই কি রে সিডনি দিল কতক্ষণ জীবনের একটা গোল খেয়ে বাই যেত কি কথা ঠিক না জায়গায় জায়গায় রাস্তায় রাস্তায় বাড়ির মধ্যে বসে রয়েছে কই যে শুন মিলা দইব হিসুন দৌড়ে আছে ঠিক নি কথাটা হিসুন দৌড়ে আছে আল্লাহ শুনেন আমার আল্লাহ পাক বলেন মোমেনের আত্মা যত নিকটে আল্লাহর হাবিব তার চাইতে আরো নিকটে আরো কাছে আরো কাছে মারহাবা কন্যা আঙ্গ নবী সবচেয়ে আপন নফর জোরে কোন আপন নফর কাছে না দূরে নবী সবচেয়ে কাছে আচ্ছা বলেন তো আগের নবী গো উম্মতের কবরের প্রশ্ন কয়টা ছিল বলতে পারেন না দুইটা চিলিয়ে বলেন কয়টা মা রব্বুকা ওয়া মা দীনুকা তোমার রব কে তোমার তোমার দীন কি ধর্ম কি ওমান নাবিয়ুকা নবী কে এই প্রশ্ন ছিল না কারণ কোন নবীর উম্মতের কবরে তাদের নবীকে আল্লাহ হাজির করে না দেখায় না কিন্তু আমাদের কবরে প্রশ্ন কয়টা তিনটা তে তিন নম্বর প্রশ্নটা হলো ওমান নাবিয়ুকা তোমার নবী কে এই প্রশ্নটা কেন মান হাযার রাজুলুল লাযি বুয়িসা ফীকুম যে যেই নবীকে কবরে উপস্থাপন করা হলো এই নবীকে চিনো কিনা এই প্রশ্ন কেন যেহেতু আমার নবীকে
আল্লাহ উম্মতের এত কাছের এত আপন বানিয়ে দিবেন যে কবরে গেলে আর কাউকে পাওয়া না গেল আমার নবীর কবরে পাওয়া যাবে কথা ঠিক কি না আমার নবীর কবরে পাবেন কি না এই নবী আঙ্গ লাগবে নি আরেকটা জনকার লাগবে নি লাগবে সবাই কর মারহাবা আবার বলেন আল্লাহুম্মা আমিন আরেকবার বলেন আলহামদুলিল্লাহ এরপরে বলছেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম নবী স্ত্রীরা হলেন মুমিনের মা আমগো নবী স্ত্রীরা আমাদের কি জয়নারা জোরে কও আরো জোরে কও মা ঘরে বিয়ে করা যায় যাচ্ছে কি হারাম নাউজুবিল্লাহ বলেন নবী স্ত্রীরা মা এদেরকে বিবাহ করা হারাম বিবাহ করা কি হারাম একটা আরেকটা লোক কারো স্বামী যদি জীবিত থাকে তাহলে এই জীবিত মানুষের বউ কেউ বিয়ে করতে পারবে না চিল্লিয়ে বলেন পারবে তাহলে আমার নবী জীবিত আমার নবী জিন্দা নবী হায়াতুন নবী এই জন্য জিন্দা নবী স্ত্রী করে আর কেউ বিবাহ করতে পারবে না এটা হারাম কথা বুঝছেন এটা হারাম এখন স্ত্রীরা যদি মা হয় তো স্বামী কি হবে জোরে বলেন আমগো বাপ কয়জন সাতজন জোরে বলেন আমাদের বাপ কয়জন আদম নবী আদি পিতা ইব্রাহিম নবী ধর্মের পিতা যেই বাবা জন্ম দিয়েছে জন্মদাতা পিতা আর আমার নবী হলেন রুহানি পিতা সুবহানাল্লাহ কন্না সুবহানাল্লাহ আমরা নবীর রুহানি উম্মত এবং রুহানি সন্তান নবী ছেলে করে আল্লাহ নিয়ে গেছেন নবী কান্দেন আল্লাহ কয় ইন্না আ'তাইনাকাল কাউসার হাবিব আমি আল্লাহ যে নিয়ামত নিয়ে যায় তার চাইতে বড় নিয়ামত দিয়ে দেই আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করে দিলাম এটা নিয়ামত উজমা এর চেয়ে বড় নিয়ামত আর নাই যেটা কাউকে দেই না আপনাকে দিলাম নবী কান্দে আরো কান্দে আরো কান্দে আরো কান্দে বলতেছেন আপনি কাঁদেন কেন আমি কারে খাওয়াইয়াম নিয়ামত দিলেন ছেলে তো নিয়ে গেলেন আমার আল্লাহ বলেন হাবিব আমি না বলেছি যে নিয়ামত আমি আল্লাহ নিয়ে যাই তার চাইতে বড় নিয়ামত দিয়ে দেই আপনার ছেলে ঘরে নিয়ে গেলাম আমি আল্লাহ কাউসারের মালিক বানাইয়া দিলাম কারে খাওয়াবেন এই জন্য আমি আল্লাহ আপনার উম্মত গুলাকে সন্তান বানাইয়া দিলাম কেয়ামতের ময়দানে আপনার রুহানি সন্তান উম্মতদারকে আপনার হাতে ধরে হাউজে কাউসার পান করাইয়া আপনার মনের চাহিদা মিটাইয়া দিবে জোরে বলেন আল্লাহু আকবার আমার নবীর হাত মোবারকে হাউজে কাউসার পান করতে আমরা চাই কিনা জোরে বলেন চাই কিনা কারা কারা চান দুইটা হাত তুলে দেখা আর হাত দুইটা একটু লাড়া দেন ফেরেশতারা ক্যামেরাটা করুন নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ কবুল করেন উচ্চ আওয়াজে বলেন আমিন আর একবার বলেন আমিন আল্লাহ নবী পাঠায়া আমরা দয়া করছেন না জোরে বলেন দয়া করছেন না আল্লাহ দয়া করছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আরো দয়া করছেন নবী বলছেন قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة وأنا أول من ينشق عنه القبر وأنا أول شافع وأنا أول مشفع وفي رواية للترمذي للبخاري اشفع تشفع أو كما قال النبي صلى الله عليه وسلم وتعود شبابا أكبر الحمد لله আল্লাহ নবীজি বলেন হাদিস হাদিস সহিহ ওইটা কি যাই গিয়া নাকি না হিসাব করতে যাই হ্যাঁ আচ্ছা লড়িয়েন না আরেক দিকে চাইয়েন না চাইয়েন না আমার প্রাণে নবী বলেন কেয়ামতের ময়দানে আদম সন্তানের মধ্য হতে আমার হাতে নেতৃত্ব থাকবে আর কোন নবীর হাতে নয় আমাকে নেতৃত্ব দেওয়া হবে সুবহানাল্লাহ বলতেন না আরো জোরে বলতেন না নেতৃত্ব কাকে দিবে নবীকে আমার নবীজি বলেন সেদিন আমি হব
সেদিন আমার দরজা মোবারকের মাটি দুই দিকে চলে যাবে সর্বপ্রথম আমার দ্বারা ময়দানে হাশর উদ্বোধন করা হবে সকলের আগে আগে আমাকে উঠানো হবে আমার আগে আর কাউকে উঠানো হবে না নবীজি আরো বলেন وانا اول شافعين সেদিন আমি হব প্রথম সুপারিশকারী وانا اول مشفعين আমার সুপারিশ সর্বপ্রথম গ্রহণ করা হবে নবীজি আরো বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের রহমতের কোলে আমি রাসূলুল্লাহকে উঠায়া দিবে আল্লাহ আমার কোল লইব কোলে কোলে কোল বুঝেন তো বাচ্চাটা কাঁদলে কোলে নেয় না বুকে জড়ায় না বাচ্চা কাঁদলে চোখের পানি মুছে দেয় বিস্কিট দেয় চকলেট দেয় ঠিক নেই কিয়ামতের ময়দানে আমার নবী যখন দৌড়াদৌড়ি করবে কান্নাকাটি করবে উম্মতের জন্য ফেরেশান হয়ে যাবে তখন আমার আল্লাহ আল্লাহর কোলের মধ্যে নবীকে উঠে বলবে হাবিব ইশফা তুশাফা আমি আপনার কোলে উঠালাম আপনার সুপারিশ করেন কার জন্য করবেন আপনার সুপারিশ আমি আল্লাহ দরবারে গ্রহণ করা হবে আওয়াজ দিয়ে বলেন মারহাবা নবীর সুপারিশ আমরা চাই কিনা আমগো নবী সুপারিশ ছাড়া কেউ যাই নাজাত পাবে কেউ বেহেশতে যাইতে পারবে না নবীরা অপেক্ষায় থাকবে নবীরা সব জান্নাতি তারপরও আমার নবী সুপারিশের জন্য অপেক্ষা করবে অপেক্ষা করবে দুনিয়া সব চিনি সব বুঝি সব জানি নবীকে জানতে চাই না বুঝতে চাই না বুঝতে চাই না মসজিদে নামাজ পড়তে যাই শুক্রবারে যাই টুপিটা মাথাত নাই আমার নবী টুপিটা কি অপরাধ করছে আপনার কাছে বলেন আপনি কত দামি জামা গায়ে দিলেন দামি প্যান্ট ফিললেন পায়জামা ফিললেন কোট গায়ে দিলেন জুতা পরলেন আর 20 টাকা 40 টাকা 100 টাকা দামের একটা টুপি মাথায় দিয়া শুক্রবারে মসজিদে যাইতে পারলেন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না আপনার মাথার চুলগুলির দিকে তাকাইলে বোঝা যায় আপনি ইহুদি নাসারার এক নম্বর হোল্টার আপনি ইহুদি নাসারার দালাল আপনি মুসলমান ফলো করেন না আপনি আমার নবীর সুন্নাত ফলো করেন না আপনি ইহুদি নাসারার জিন্দেগি তাদের চুল তাদের মাথা তাদের পোশাককে অনুসরণ করছেন কি কথা ঠিক না আমরা কিসের ইমানদার কিসের মুসলমান কিসের নবী প্রেমিক আচ্ছা আরেকটু বলি এটার নাম কি আরে উত্তর দিবেন একটু জোরে টুপি এটা কবরে যাই বলি এটার নাম কি রুমাল এটা কবরে যাবে এটার নাম কি এটা কবরে যাবে এত মৃত্যুর পরে খুললে না খুলতে পারতো না তখন কাটিয়া খুলবো ঠিক কিনা খুলবে পায়জামাটা মৌজা জুতা যাবে গেঞ্জি যাবে কোট কিছুই তো যাবে না তার জাম্পা মাফলা কিছুই যাবে না আচ্ছা বলেন এটা যাবে নি এটা জোরে বলেন ভাই এটা যাবে এটার নাম কি জোরে বলেন যাদের নাই লজ্জার কিছু না বলবেন যে হুজুর মনে লজ্জা দিল না একটা লোকের হিন্দু বাচ্চাগুলি অনেক সুন্দর দেখা যায় শ্বশুরকালে ছোটকালে খুব সুন্দর দেখা যায় চেহারা নাদুস পুদুস এটি বুড়া হইতে হইতে শয়তানের লানে দেখা যায় ঠিক কিনা যত বুড়ো কারণ ইমানের নূত্য নাই নবী সুন্নত তাদের মধ্যে নাই আকিদা তো নাই ইমান তো নাই তাও যে তার দাঁড়ি এটা চেহারার খুবই এটা সৌন্দর্য এটা নবীর আদর্শ এটা নবীর সুন্নত আর এই সুন্নতটা কবরে নিয়ে যে যাবে এই উসিলায় আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এই উসিলে আল্লাহ তাকে কি করবেন আল্লাহ তাকে উসিলে ক্ষমা করবেন আল্লাহ কি পারেন না যদি বলেন আল্লাহ কি পারেন না এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة إيمان دارنا الله كباي كرو آر وسيلة تلاش كرو وسيلة نكامل وسيلة قرآن تلوات وسيلة نماز وسيلة صدقاء وسيلة دان كيرات وسيلة سلام كلام وسيلة نبي سنة الله قيامت المعيداني كون عمل رسيلة اپنا كه خما کرمين اتا جانن
এইজন্য সব সময় আমল করে যেতে হবে আর যত নেক আমল উসিলা সব উসিলা উসিলা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যদি উসিলা না হইতেন আমরা কি নামাজ পাইতাম রোজা পাইতাম হজ পাইতাম যাকাত পাইতাম পর্দা পাইতাম কুরআন পাইতাম ওয়াজ মাহফিল পাইতাম শাহজালাল রহমাতুল্লাহ পাইতাম কোন ওলি আল্লাহ পাইতাম নবীর উসিলায় সব পাইছি কার উসিলায় নবীর উসিলায় সব পাইছি সবাই বলেন না মারহাবা আরেকবার কোন আলহামদুলিল্লাহ যার যার উসিলায় সিন্নি খাই মোল্লা সিনে না কথা ঠিক না মোল্লা সিনে না এ ভাইরা আমার কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার প্রাণের নবী কি করবেন আর একটু শুনেন আমার আল্লাহ বলছেন আসা ইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা হাবিব চিরি আপনাকে মাকাম মাহমুদা প্রশংসার আসনে উঠাবো প্রশংসার আসনে বসাবো আপনাকে ইজ্জতের আসনে বসাবো এটা কি এই জন্য নবী কয় উম্মতেরা তোরা আজানের পরে আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া কর সুবহানাল্লাহ কর না আরো আওয়াজ দিয়ে বলেন না আজানের পরে দোয়া করা জায়েজ না না জায়েজ জোরে কর শুধু জায়েজ না সুন্নত জায়েজ একটা সুন্নত আরেকটা আপনার কাছে টুপি নেই নামাজের টাইম হয়েছে নাই টুপি দাঁড়িয়ে যান নামাজ হয়ে যাবে এটা জায়েজ কিন্তু টুপি আছে ঘরে আছে টুপি মাথায় দিয়ে নামাজ পড়া সুন্নত কথা বুঝে আসছে সুন্নত আমি জায়েজ আর সুন্নতটা বুঝাই না আল্লাহ তো নবী বলছেন তোমরা আজানের পরে আমার জন্য একটু দোয়া করো আমি নবী দোয়া চাইছি আমাদের কাছে কি দোয়া আতি মুহাম্মাদান আল্লাহুম্মা রব্ব হাজি আমরা তো পড়ি এই সাথে বলবা এই দোয়ার মধ্যে আতি মুহাম্মাদান ওয়াসিলা তাওয়াল ফাদিলা আল্লাহ নবীকে আমাদের উসিলা দান করেন জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন ওয়াবাসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়াআতা আপনি ওয়াদা করেছেন আমাদের নবীকে মাকামাম মাহমুদা প্রশংসার আসন দিবেন আল্লাহ তাড়াতাড়ি করে আপনার ওয়াদাটা পূরণ করেন আপনার ওয়াদাটা পূরণ করেন উম্মতরা রে যারা আমি রাসূলের জন্য আজানের পরে আল্লাহর দরবারে দোয়াটা করবা আমি রাসূল ঘোষণা দিলাম হাল্লাত লাহু শাফাআতি আমি রাসূলুল্লাহর সুপারিশ তার জন্য ওয়াজি নবীর সুপারিশ লাগবে নি চাননি যদি বলেন চান কারা কারা চান না একটু হাত তোলেন নবীর সুপারিশ চান সবাই চান যদি বলেন সবাই চান তাহলে আজানের দোয়ার মধ্যে ফতুয়া কেন আজানের দোয়ার মধ্যে আমরা বলি ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা যে আল্লাহ নবীর শাফাত কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ আমাদের নসিব করেন আমরা নবীর সুপারিশ চাইলাম তাহলে একদল শায়েখ নামক আলেম একদল একদল হিংসুক আলেম একদল দালালি আলেম তারা কেন বলেন এরা বেদাতি কেন বলবে তাহলে এরা নবীকে ভালোবাসেন না এদের নবীর সুপারিশ লাগবে না আমাদের নবীর সুপারিশ লাগবে আমরা আজানের মুনাজাতে নবীর সুপারিশ কামনা করেই যাব করেই যাব কি বলেন আপনারা রাজি আছেন রাজি আছেন এটা দুইটা হাত তুলে দেখো আল্লাহ দেখো